রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ দ্বিগুণ বেড়েছে। অন্য সবজির দামও কেজিতে বেড়েছে 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। সবজি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা ক্রেতারা। সরবরাহ কম থাকায় সবজির দাম এত বেশি বলে জানালেন বিক্রেতারা। এদিকে সরু চালের দাম না কমলেও কমেছে মোটা চালের দাম। আরো জানাচ্ছেন সেজুতি রহমান। চালের দাম নিয়ে অস্বস্তি না কাটতেই ঝাঁজ ছড়াচ্ছে কাঁচা মরিচ। রাজধানীর বাজারগুলোতে এর দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সপ্তাহের ব্যবধানে 120 টাকার বিক্রি হওয়া কাঁচা মরিচের কেজি প্রতি দাম এখন 200 থেকে 250 টাকা। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এভাবে দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। অনেকেই প্রয়োজনের তুলনায় কম সবজি কিনে চাহিদা মেটাচ্ছেন। নজরদারি না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিচ্ছেন বলেও মনে করেন তারা। দাম বাড়লে তো জিনিস কম কিনতে হবে এবং ওই জন্য কম কম কিনলাম সব কিছু। কাঁকুল, পটল, কাঁচামরিচ সব কিছুর দামে চড়া। বরাবরের মতো সবজির চড়া দামের জন্য বন্যা ও সরবরাহ কমের দোহাই দিলেন বিক্রেতারা। বন্যার কারণে বেশি ক্ষতি হয়েছে আর সবজিটাও ঢাকা শহর খুব কম আসে। আমদানি বাড়ায় ঢাকা সহ সারা দেশে চালের পাইকারি ও খুচরা বাজারে দাম সামান্য কমেছে। খুচরা বাজারে কেজি প্রতি মোটা চাল 45 থেকে 46 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মিনিকেটের নাজির শেল এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। 1-2 সপ্তাহ তুলনা বস্তাতে 200-300 টাকা কমছে। প্রচুর চাল আছে। সরকার যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখাশোনা করে তাহলে চালের দাম কমার সম্ভাবনা আছে। এদিকে পেঁয়াজ, আদা ও রসুনের দাম আগের মতো চড়া। কেজি প্রতি দেশি পেঁয়াজ 45, ভারতীয় পেঁয়াজ 40 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু 25, আদা ও রসুন 120 টাকায় বিক্রি হচ্ছে। স্থিতিশীল আছে ভোজ্যতেল, ডিম, ডাল ও গরু ও খাসির মাংসের দাম। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।